হ্যালো ফ্রেন্ডস, অন্তিম ফলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে একটু অন্যরকম ভিডিওই বলতে পারেন, কারণ এই যে কীটনাশকের ওপরে কিন্তু ভিডিও খুব একটা আমি দিই না, কারণ যেহেতু আমি কীটনাশক ব্যবহার তেমনভাবে করি না, তাই সেই সম্পর্কে ভিডিওও দেওয়া হয় না। তো আমার অনেক বন্ধুদেরই গাছপালা নিয়েই যে অনেক প্রবলেম হচ্ছে, পোকাতে খেয়ে যাচ্ছে, কারো হলুদ হয়ে যাচ্ছে সবজি পড়ার পরে, তো এই সব নিয়ে চলুন আজকে কিছুটা কীটনাশক নিয়ে আমরা কথা বলি, আর কিভাবে দেবেন বা কোনটা দিতে পারেন সেই সব নিয়েই। তো যারা আমরা বাড়িতে একটুখানি এই যে শখে বাগান করি বা একটু সবজি ফলাই, তো আমরা সবসময় চেষ্টা করি একেবারে অর্গ্যানিকভাবে করতে, যাতে কোনো রকমভাবে কোনো কেমিক্যাল আমাদের ইউজ করতে না হয়। সেই জন্য আমরা অনেক সময় অনেক ঘরোয়া টোটকা ব্যবহার করি। তো সবসময় দেখবেন হয়তো ঘরোয়া টোটকাতে কাজ হয় না, বা এমন পোকা ধরে গেল যে বাগান আমার আর কিছুই হচ্ছে না। তো সেই সব সময়ে কিন্তু আমরা রাসায়নিক একটু হয়তো ব্যবহার করতে পারি, আর কোন রাসায়নিক কিভাবে ব্যবহার করব বা তার ডোজ কেমন হবে সেই সব নিয়ে চলুন আজকে ভিডিওটা রেখেছি। তো চলুন ভিডিওটাই দেখে নিই। তো কীটনাশক নিয়ে শুরু করার আগে প্রথমে আমার এক বন্ধুর উত্তর দিই, যেটা প্রতিদিনই আমি ভুলে যাচ্ছি, বলছি কালকে বলবো কিন্তু ভিডিও বানানোর সময় ভুলে যাচ্ছি। তো এই যে শাক তুমি কিছুই করতে পারছো না, আসলে বাগানে কিন্তু শাক করাটাই সব থেকে সোজা, কেন হচ্ছে না আমি জানি না। এই যে পালং শাক খুব সহজে হয়, তারপরে শীতের সময় ছোলার শাক, মেথির শাক, মটর শাক, তো যাই দেবে এই সময় কিন্তু সবই ভালো হয়। পনকা শাক ভীষণ ভালো হয়। তো মাটিটা একটু ঝুরঝুরে করে নরম করে তৈরি করলে আমার মনে হয় সব শাক কিন্তু খুব সহজেই হতে পারে। এই যে আমারও হচ্ছে এখানে পালং শাক, তবে পোকামাকড় তো মাঝে মাঝে ধরেই একটু আদ্র। এই যে আমারও দু চারটে পালংয়ের পাতা দেখছি, একটু মনে হচ্ছে পোকার আক্রমণ হয়েছে, খেয়ে যাচ্ছে। তো আমি যেগুলোতে পোকার আক্রমণ সেগুলো একটু কেটে ছেটে ফেলে দিই, যেভাবে আমি আমার বাগান কেয়ার করি সেটা তো সবসময় বলি। আর এবারে আসি কীটনাশক ব্যবহার নিয়ে কিছু কথা। ভীষণ রোদ, এখানে আমি তাকাতেই পারছি না। তো কীটনাশক আপনারা কখন কিভাবে কি ব্যবহার করবেন? আমি কীটনাশক ব্যবহার করি না, আমি সবসময় বলি খাবার জিনিসে কিন্তু আমি কোনো রকম কোনো কীটনাশক ব্যবহার করি না। তো আপনারা কিন্তু চাইলে, যদি কেউ করতে চান কীটনাশক ব্যবহার, তাহলে করতে পারেন। তো সেক্ষেত্রে ধরুন বাগানটা করে যদি এমন হলো যে সেই সবজিটা আপনি কিছুতেই করতে পারছেন না, মানে পোকাতে হতেই দিচ্ছে না, বাগানের সব সবজি নষ্ট করে দিচ্ছে, তখন কিন্তু এই যে আমাদের টোটকাগুলোতে তেমন একটা কাজ দেয় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটু কীটনাশক তো আপনারা ব্যবহার করতেই পারেন। যদি খুব বেশি পোকার আক্রমণ হয় সেই ক্ষেত্রে আপনারা জৈব কীটনাশক কাকা যেটা আছে সেটা পার লিটার জলে 1 ml করে গুলে স্প্রে করুন, 15 দিন অন্তর অন্তর করুন, দেখবেন পোকাটার আক্রমণ নিশ্চয়ই কমে যাবে। যদিও আমি ফলের গাছে কখনো সখনো হয়তো অন্তিম কীটনাশক স্প্রে করে, কিন্তু খাবার জিনিসে এই যে সবজিতে কিন্তু কখনোই আমি সবজিতে কীটনাশক দিই না। আর যখনই যে কোনো পাতার আক্রমণ হয় তখনই সেই পাতাটা কেটে ফেলে দিই। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছি ওদিকে আমার একটা কপির পাতা কিন্তু পোকাতে খেয়ে গেছে, আমি খেয়াল করিনি, এখনই দেখতে পেলাম, ওটা দেখাবো আপনাদের। তো ওটাকে কিভাবে কেয়ার করব সেটাও দেখাবো। আর এর আগেও কিন্তু ফুলকপির একটা পাতাতে প্রচুর পরিমাণে পোকা ধরেছিল একটাই গাছে, তো তখন আমি সেই ফুলকপির পাতাটা পুরো কেটে দিয়েছিলাম, সেই ফুলকপিটাই এখন কিন্তু ফুলকপি হচ্ছে, সেটা আপনাদের আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো। তো সেই যে পোকাটা আমি সেদিন কেটে দিয়েছিলাম, তারপরে কিন্তু অন্য কোনো গাছে আর সেইভাবে পোকা দেখিনি। তো আমি প্রত্যেক দিন তারপর কেয়ারে রেখেছি, যখনই দু একটা পাতাতে দু একটা পাতা শুরু হয়েছে পোকা, তখনই সেই পাতাটা ফেলে দিয়েছি। তো আমার নিচের কপির বাগানটা কিন্তু একদম ঠিক আছে, কোনো পোকার আক্রমণ তারপর আর দেখতে পাইনি। তো দেখবেন ফুলকপির পাতার ওপর থেকে দেখলে খুব একটা বোঝা যায় না, যখন নিচে পুরো পাতাটা খেয়ে নেয় তখন বোঝা যায় ওপর থেকে যে নিচে কিছু পোকা আছে, আর তখন উল্টালে পাতাটা দেখবেন ছোট্ট ছোট্ট সবুজ সবুজ পোকাতে একদম ভর্তি থাকে।
তো সেগুলো যদি আমরা চাই একেবারে আসবেই না, তাহলে প্রথম থেকে ওই যে কীটনাশক ব্যবহার করতে হবে। আর যদি কেউ নিম অয়েলও স্প্রে করতে পারেন, তাতেও হয়তো কাজ হতে পারে, তবে সেটা যেহেতু আমি করিনি, তো অনেকে নিম অয়েল তো ব্যবহার করেই থাকেন, আপনারাও জানেন, সেভাবেও করা যেতে পারে। আর একটা কীটনাশক হচ্ছে, কীটনাশক নয়, এই যে অনেক বন্ধুরা আমার বলছেন যখন কোনো গাছে ফল আসছে, ছোট ছোট সবজি ধরছে, যেমন ধরুন এটা ঝিঙে গাছেও হয়, তারপরে এটা উচ্ছে গাছে তো খুবই হয়, প্রথম দিকে দেখবেন হলুদ হলুদ হয়ে যায়, আর সেটা কিন্তু আমারও হয়, তো তখন আপনারা দিতে পারেন ওখানে বাম্পার। বাম্পার যদি 1 ml পার লিটার জলে গুলে স্প্রে করতে হবে, ওই যে 10-15 দিন পর পর স্প্রে করে দিলেও অনেকটা কিন্তু ওই হলুদ হওয়া রোগটা বন্ধ হয়। তো সেটা আমিও যে সবসময় করি তেমন নয়, তবে এর আগের বারে আমি করেছিলাম, ঝিঙে যখন আমি দেখতে পেয়েছিলাম একেবারেই থাকছে না, এবারে কিন্তু ঝিঙেটা আমার ভালো হয়নি, সবই প্রায় হলুদ হয়ে যাচ্ছিল, তখন আপনাদের কিন্তু আমি দেখিয়েওছিলাম যে এটা আমি স্প্রে করলাম, তো তারপরে দেখেছিলাম ঝিঙেটা কিছুটা থাকছে, কিন্তু আমি আর ওটা কন্টিনিউ করিনি, ওই একবারই করেছিলাম। আর যদি আপনারা মনে করেন একেবারে কীটনাশক, এইগুলো কিন্তু রাসায়নিক সবই, যে যেটা বললাম বাম্পার, এগুলো সবই রাসায়নিক, তো আপনারা ইচ্ছে করলে করতে পারেন, না ইচ্ছে করলে না করতে পারেন। আর এই যে যদি আপনারা চান কীটনাশক একদমই ব্যবহার করবেন না, একেবারে জৈবতেই করবেন, সেক্ষেত্রে কিন্তু ওই যে ঘরোয়া যে টোটকাগুলো, কখনো একটু পাতা ছিঁড়ে দিলেন বা পোকার আক্রমণ হচ্ছে না কি জল দিয়ে ধুয়ে দেওয়া, যেগুলো আমি করি সেইগুলোই করতে হবে, আর ধৈর্য ধরতে হবে। এরকম অনেকবারই হয়েছে যে প্রথম দিকে প্রচুর উচ্ছে আমার হলুদ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে সেই গাছেই আমি প্রচুর উচ্ছে পেয়েছি, তো সেই ক্ষেত্রে ওই যে ধৈর্য ধরে থাকতে হবে, যদি জৈবতে পেতে হয়, জৈবতে কিন্তু 100% সবসময়ই হবে সেটা হবে না, যেটা রাসায়নিক দিলে আমরা অনেকটা বেশি আশা করতে পারি, সবজি যে কোনো সবজি যে রাসায়নিক দিলে পোকামাকড়ের আক্রমণ তো কম থাকেই, তো সেই ক্ষেত্রে সবজিটাও বেশি পাওয়া যাবে। আর জৈবতে হলে কখনো যে বেশি পাওয়া যায় না তা নয়, প্রচুর পাওয়া যায়, আবার অনেক সময় এরকম একটুখানি কোনো কোনো জিনিসে ধৈর্যও ধরতে হয়। তারপর এই যে বাম্পার ব্যবহার করার কিন্তু আর একটা যেটা উপকারী দিক, সেটা হচ্ছে অনেক বন্ধুরা আমার অনেক সময় বলেন যে গাছ অনেক বেড়ে গেছে কিন্তু ফুল ফলের দেখা একদমই পাচ্ছেন না, তো বাম্পারের কাজই হলো যখন গাছটার ভেজিটেটিভ গ্রোথটা খুব বেশি হয়ে যায়, বাম্পার দিলে ওই গ্রোথটাকে কমিয়ে এনে সেখানে কিন্তু ফুল ফল আসতে সাহায্য করে, তো এটাও একটা খুব ভালো দিক এই ওষুধটার, তো আপনারা ইচ্ছে করলে এটা দিতে পারেন। আবার যদি ভাবেন যে না ওই যে দেব না, তাহলে দেবেন না, যেমন ভাবে করি আমি, এই যে আমিও তো সবসময় ব্যবহার করি না এগুলো, সবসময় কেন আমি করি না বলতে গেলে, তো এমনিতেই যতটা হয় আমি ততটা নিয়েই খুশি থাকি, তো আপনারাও যদি চান অল্পতেই খুশি থাকবো, মানে যতটুকু হয় আমাদের জৈবতে ততটুকু নিয়ে খুশি থাকবো, তাহলে সব ব্যাপারেই কিন্তু একটুখানি ওয়েট করতে হবে, দেখতে হবে হচ্ছে কি না, ঠিক হবে, কিন্তু হয়তো কখনো কোনো জিনিস একটু দেরি হয়, কিন্তু ঠিক শেষ পর্যন্ত আমাদের ফুল ফল দিয়ে যায়। এই যে যেটা বললাম, এই যে ওখানে দাঁড়িয়ে আমি এই দেখুন পোকা দেখতে পাচ্ছি, এই গাছটায় হঠাৎ করে এরকম পোকা ধরে গেছে, আমি কিন্তু কালকেও এটা দেখতে পাইনি, তো এখন এটা পাতা কেটে দেওয়া ছাড়া আমার কাছে তো আর কোনো উপায় নেই। এই যে তলা থেকে এরকম করেই কিন্তু কপির পাতায় এই যে খেয়ে ফেলে পোকাতে, তো আজকে আমি এটাকে কেটেই দেব। তো পোকা আমি এখানে দেখতে পাচ্ছি না, না পোকাটা খেয়ে মনে হচ্ছে চলে গেছে, ওই যে পোকাটা রয়েছে ভেতর দিকে, দেখা যাবে কি ওইখানে একটা সবুজ ওই যে ছোট্ট পোকা কিন্তু রয়েছে, তো ওটাকে আমি এখনই এই যে মেরে দেব। আর কিন্তু দেখতে পেলাম না, একটাই আপাতত দেখতে পেলাম, তো দেখা যাক যদি কালকে আর না খায় তাহলেই একটাই ছিল। এই যে কালকেই আপনারা দেখতে পেয়েছিলেন এখানে যে পোকা ধরেছিল, না আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে গেছিলাম, এই যে আজকে কিন্তু আবার অল্প অল্প পোকা এসেছে, তো আজকে আমি আবারও ঠিক ওইভাবেই এই যে পোকাগুলো ছাড়িয়ে আবার জল দিয়ে ধুয়ে দেব, তো এরকম ওই যে বললাম দু একদিন করলে আর থাকবে না, কারণ কালকে যতটা ছিল আজকে কিন্তু খুব অল্প দু চারটেই এসেছে, তো এইভাবেই এই যে কেয়ার করছি,
তাছাড়া এই যে ফাঙ্গাসের আক্রমণ যদি হয়, অনেক সময় দেখবেন পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে, দেখলেই বুঝতে পারবেন ওটা কোনো একটা ফাঙ্গাসের আক্রমণ হয়েছে, তখন কিন্তু একটু ফাঙ্গিসাইড দেওয়া যেতেই পারে। তাছাড়াও ধরুন রাসায়নিক, আমরা বাইরের যেই সবজিগুলো খাই সেগুলো তো রাসায়নিকই থাকে করা, তো আমরা যদি নিজেরা ঘরে করি সেক্ষেত্রে কিন্তু আমরা একটা টাইম মেনটেন করে রাসায়নিকটা দিতে পারি, যে এতদিন আমি দিয়েছি, এই তারিখে আমি জানি আজকে আমি ফাঙ্গিসাইড বা কোনো একটা ওষুধ স্প্রে করেছি, সেটা আমি ওই 7 দিন পর তুলবো বা 10 দিন পর তুলবো, যেটা কিন্তু বাজারে আমার মনে হয় সবসময় মেনটেন হয় না। হয়তো কালকেই দেখবেন বেগুনে কীটনাশক দিয়েছে, সেটা তার পরদিনই তুলে বাজারে নিয়ে আসছে, আর তার পরদিনই বা সেই দিনই আমরা পেয়ে যাচ্ছি, আমরা রান্না করে খাচ্ছি, তো কত তাড়াতাড়ি আমাদের শরীরে কিন্তু ওই রাসায়নিকটা ঢুকে যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমরা নিজেরা করি তো তখন দেখবেন আমরা তো একটা টাইম মেনটেন করব, যে এতটা গ্যাপে করলে হয়তো আমাদের ক্ষতিটা কম হবে বা ক্ষতি হবে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি কেউ একেবারে করতে পারছেনই না, বাগানে পোকার আক্রমণে অতিষ্ঠ হয়ে বাগান নষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে একটু রাসায়নিক দেয়া যেতে পারে। কারণ যদি আমরা একেবারেই রাসায়নিক না দিয়ে ধরুন আমার বাগানটাই হলো না, তখনও কিন্তু আমরা বাগানের উপরে ইন্টারেস্ট হারিয়ে ফেলবো। তো একটা দিকে কিছুটা রাসায়নিক আপনারা করলেন, আর জৈব তো সবসময় অবশ্যই রাখবেন, আর এক পাশাপাশি কিছুটা জৈবতেও করতে থাকলেন, একটা সময়ের পর দেখবেন আপনি সবই জৈবতে চলে গেছেন, আর করতে শিখেও গেছেন গাছ, আর জৈবতেই আপনার দারুণ গাছ হচ্ছে। এই যেমন ধরুন লঙ্কা গাছ, এই যে লঙ্কা গাছে আমার প্রচুর লঙ্কা হচ্ছে, এগুলো জৈবতে হচ্ছে, কিন্তু অনেক সময় হয়ও না। যদি একেবারেই দেখা যাচ্ছে যে না কিছুতেই হচ্ছে না, তখন আমার মনে হয় একটু রাসায়নিকে আমাদেরও বাগানের একটা সাইডে খানিকটা করে নিতে পারেন, কারণ বাজার থেকে তো আমাদের কিনে খেতেই হবে। তো সেই ক্ষেত্রে যদি একটুখানি ওই যে যেভাবে বললাম টাইম মেনটেন করে ঘরে করে নেওয়া হয়, তাহলে তো খারাপ হয় না, কারণ আমরা বাজার থেকে যেটা খাচ্ছি সেটা তার রাসায়নিকে নয়, এরকম নয়। তো আর বাগানে দেখবেন যাই কিছুই হয় আমাদের তো খুবই ভালো লাগে, লঙ্কাটা হলে সত্যিই খুবই ভালো লাগে, কিন্তু পাশাপাশি জৈবতেও কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন। দেখবেন অনেক গাছ বসালে এই যে কিছু না কিছু একটু হলেও হতে থাকে। তো এইভাবে বাগান করলে আমার মনে হয় আস্তে আস্তে, প্রথমে যদি নাই করতে পারেন, ওই যেটা বললাম যে হচ্ছেই না কিছুতেই, তখন একটুখানি রাসায়নিক দিয়ে পোকামাকড়গুলো একটু তাড়িয়ে নিন, তারপর আস্তে আস্তে অবশ্যই জৈবতেই চলে আসবেন। কারণ জৈবতে করলে কিন্তু তার গুণগত মান তো একদমই ঠিক থাকে, আমরা সেটা জানি, আর টেস্টও একেবারে দারুণ হয়, যেটা আমি আমার বাগানের সবজি এই যে করে সব সময় আপনাদের বলছি। আর বাইরের সবজি সত্যি কথা বলতে এখন আমি খেতেই পারছি না, আর আমার যতটা সবজি বাগানে হয় বাইরের সবজি কিন্তু এতটা প্রয়োজনও হয় না। তো এখানে আমি দেখুন বসিয়ে নিলাম সালভিয়া বা সালভেনিয়া, এই যে এগুলো আনা হয়েছিল কয়েকদিন আগে, বসানোই হচ্ছিল না, তো এনেই চারা সেই দিনই না বসিয়ে নতুন রিপোর্ট করাই এনেছিলাম, এই যে ছোট ছোট পটিংগুলো ছিল, তো দুদিন তিন দিন পর বসালাম, ভালোই হলো, একটু গ্রোথ হতে শুরু করে দিয়েছে চারাগুলো। একটা চারা একটুখানি ঝিমোচ্ছে, এটাকে একটু ছায়াতে রেখে দিতে হবে। আর একটা দারুণ ফুলের গাছ লাগাবো, সেইটার জন্য আমার একটা বড় টব লাগবে, কারণ এক জায়গায় আমি সবগুলো চারা দিয়ে দেব। এই যে টবগুলো পড়েই আছে, নিয়ে নেব। তো পুরোটা আমি এই টবটায় এই মাটি দেব না, এই দেখুন কি সব পোকামাকড়ের মধ্যে ঢুকে রয়েছে। তো এখানে বসাবো আমি এই দেখুন পপি, এই যে পপি ফুলের গাছ কিন্তু আমি বেশ অনেক দিনই খুঁজছি পাই না, তো এবারে সেদিনে পেয়েছি আর নিয়ে এসেছি। আর এখানে আমি বসিয়ে দেবো, এটা হচ্ছে একটা 12 ইঞ্চি টব, তো 12 ইঞ্চি টবের মধ্যেই আমি বসাবো, কিন্তু এত বড় টবটা যদি পুরোটা আমি মাটি দিই এত ভারী হয়ে যাবে, তার জন্য দেখুন কয়েকটা যে গাছের ডাল ছোট ছোট কাটা রয়েছে ওইগুলো আমি দিয়ে দিলাম ভেতরে। আর একটু দিয়ে নেব আখের পাতা,
তার উপরে একটু মাটি দেবো। আর পপি ফুল খুব একটা বেশি মাটি যে লাগে তা নয়, এটা গ্রো ব্যাগে দিলেও খুব ভালো লাগতো, তো গ্রো ব্যাগে আমি অন্য সব কিছু দেব বলে গ্রো ব্যাগটা দিলাম না। ব্যাস দিয়ে নিলাম, এবার এর উপরে মাটি দিয়ে দেবো, তাহলে অনেকটাই টপটা হালকা হবে। গোবর সারও মিশিয়ে নিয়েছি। নিচের পাতা আর এই যে আখের পাতাগুলো পচে একটুখানি বসে যাবে, তো আমি মাটিটা একটু বেশি করেই চেপে চেপে দিয়ে দেব। ব্যাস অনেকটাই কিন্তু হালকা হলো। এবার এখানে দিয়ে দেব আমি যে চারটে পপির চারা। এই ফুলটা খুব ভাল লাগে দেখতে, যখন এরকম একটা টবের মধ্যে আপনারা অনেকগুলো গাছ বসাবেন তখন চারদিকের এই যে ডিস্টেন্সটা কিন্তু সমান রাখবেন, এক জায়গাও দিয়ে দেবেন না, আবার একেবারে ধার ধার দিয়ে যে দেবেন তাও দেবেন না। এই যে চারদিকে দেখুন সবাই সমান দূরত্বে আমি দিলাম। একটু জল নেই, টাইট হয়ে গেছে চারাগুলো, এই চারাটার একটু অবস্থাটা খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে বেঁচে যাবে। ব্যাস আর এদিকে এই যে বেগুনের ফুলটা কিন্তু এখন ভাঙার মতো হয়ে গেছে, তো আমি এই যে ভেঙে দিলাম এদিকে, আর না এদিকেও আরো আসছে কিন্তু একটু বড় হলে তখন ভেঙে দেব। এই যে এদিকে একটা হয়েছে এটাও ভেঙে দেব। তো এই যে চলে এসেছে আমার ছোট পুত্র, ইনি বাচ্চাগুলো এই যে ফুলের মতো দেখতে হলেও আসলে কিন্তু মোটেই ফুলের মতো নাই, একদম কাটা, ভীষণ কাটা। তো কালকেই আমাকে বলছিল, মা তোমার ভিডিওতে আমি একটু আসতে চাই, তো আমি বললাম ঠিক আছে যাবি। আর আজকেই যে ঘুম থেকে উঠেই সকালবেলায় চলে এসেছে ছাদে, আর আজকে সানডে, ওদের স্কুল ছুটি। আর যেই তাকে বললাম যে তুই আমার বন্ধুদের সাথে কিছু বলবি না, কথা বলবি না, সে তো একেবারে হেসেই লুটোপুটি। তো যদিও আজকে আপনাদেরকে আমি রাসায়নিক নিয়ে বলেছি, রাসায়নিক দিতে একটু বললাম, কখনোই যেটা বলি না, তবে যদি ওই যে বললাম নাই করতে পারেন তাহলে বাগানে ইন্টারেস্ট হারিয়ে যাবে, সেক্ষেত্রে আবার করে আর ইন্টারেস্ট পাবেন না। তো দু একবার রাসায়নিক দিয়ে পোকা তাড়িয়ে আবার জৈবতে চলে আসবেন, তাহলে কোনো প্রবলেম নেই। আর আমি চলে এসেছি একদমই শেষ পর্যায়ে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা একদম আমার নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।